হ্যালো ফ্রেন্ডস, তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো দেখো, মানে আমি এখন রাস্তা দাঁড়িয়েছি ডাক্তারকে দেখানো শেষ। তো মানে পুরো দোকান টোকান পুরো সবটাই বন্ধ ছিল। তো ও তাও ফার্মেসি, মানে আমাদের চেনা জানা একটা দাদা আছে, তো তো ফার্মেসিটাকে মানে মানে অনেক মানে রিকোয়েস্ট করে খুলেছে দাদাটাও। তারপরে দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখো কী অবস্থা, চোখ মুখ ফুলে। তো ওষুধ দিয়েছে, এ দেখো কী অবস্থা আমার চোখ টোক ফুলে। এভরিওয়ান, গুড আফটারনুন, গুড মর্নিং বলেছিল, মানে আর কী বলবো, তোমাদের কিছু বলার ছিল। আমার শরীরটা আগের থেকে একটু ঠিক, দেখো আমার চোখে টুকে মানে মানে কী বলবো, দেখো চোখ টুক মানে একদম শুকিয়ে আছে, মানে কিছু খেতে পারি না, মানে শরীরটা তো মানে একবার উইক হয়ে আছে। দেখো আমার বেবি, আমি মানে কাশিও দিতে পারছি না, আমি যদি কাশি দিই ও কেঁপে উঠে যায়। তো আমার বেবিরও জ্বর, আমার জ্বর এখন সারছে, কিন্তু মুখে কোনো স্বাদ নেই, কোনো স্বাদ টাদ নেই। আর এখন একটু বলবো কি ওয়ার্স একটু খাই। আর এই কথা বলার জন্য আমি মানে কী বলবো, আমি ফ্রেন্ডসদেরকে বলে দিই যে আমার শরীরটা আগের থেকে একটু মানে ঠিক হচ্ছে। আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে আমার অনেক শরীরটা খারাপ হয়েছিল। দেখো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমার ভিউজটা 2 লাখ হয়েছে। তার জন্য আমি বললাম যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাইকে। ফ্রেন্ডস, তোমাদেরকে এটাই বলার ছিল যে মানে আমি যদি কোনো সময় ব্লগ ব্লগ করতে নাও পারি, একদিন পরপর যদি ছাড়ি, তোমরা প্লিজ কেউ মাইন্ড করবে না, এই কথাটাই বলা ছিল। তার জন্য আমি আমি মানে দেখো আমি একটাই করছি মানে ভিডিওটা। তো আমার ব্লগটা তোমরা কালকে পেতে চলেছ ফ্রেন্ডস। মানে কাশিটা যে কীভাবে কন্ট্রোল করছি মানে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে আর কী বলবো, মানে আমার যে শরীরটা যে এত কমজোর হয়ে যাচ্ছে মানে তোমাদের কী বলবো, মানে আমি যদি বসার থেকে মানে মানে দাঁড়াই তো আমার মাথা সাথে মানে ঘুরে যায়। ভাবতে পারো যে কিছু খাই না আমি, একমাত্র ওয়ারেস ছাড়া। ওয়ারেসটাও মানে কি, একটা ওয়ারেস আমার মানে সারাদিন চলে যায়। একটু বড় একটু ইচ্ছা করলে একটু পাইপ দিয়ে একটু টানি করে, তো আবার রেখে দিই, আবার যদি ইচ্ছা করে পুরো আবার টানি তো আবার রেখে দিই। তো মানে কী বলবো, মানে আর তোমাদের দাদা তো অনেক কষ্ট করেছে, মানে আমার একটু পর আমাকে ওষুধ খাওয়ানো, বেবিকে ওষুধ খাওয়ানো, বেবিকে মানে বেবি দুটা বেবির যত্ন করা, আমার যত্ন করা, মানে মানে কী বলবো, মানে ঠাকুরের আশীর্বাদে ওরকম, মানে তোমাদের সবার আশীর্বাদে, বড়দের ছোটদের তোমাদের সবার আশীর্বাদে আমার বড় যেরকম সুস্থ থাকে ভালো, তোমাদের আশীর্বাদে এবার আমরা যেরকম আমরা সারা জীবন এরকমভাবে হ্যাপি থাকি। আর আমাদের মানে সংসার যেরকম কারোর খারাপ দৃষ্টি না দৃষ্টি না লাগে, তোমাদের সবার আশীর্বাদে এরকম আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমার ফ্যামিলিটা যেরকম খুব সুখের হোক। আর তোমরা প্লিজ একটু গডের কাছে একটু প্রে করো, যেরকম আমার বাচ্চা আমার বেবিটার খুব জ্বর, তো একটু তখন সারছে, মানে ওর মাথাটা গরম, সারাটা শরীর ঠান্ডা, মানে কী বলবো। আর তো ডাক্তারকে দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে, তখন যে একটু ঠিক হলো, তা মানে কান্না করে খালি মানে আমি যদি এভাবে রাখি, দেখো কীভাবে শুয়ে আছি, কীভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ, এইভাবে শুয়ে থাকলে। আর দেখো কালকে আবার কালকে ব্যথা পেয়েছে, আমি তো মানে কী বলবো, আর নিজে নিজে মানে আমিও শুয়ে আছিলাম, আমি তো ঘুম, আমার তো শরীর কালকে অবধি আমার যে শরীর খারাপ ছিল, আরও কী দিয়ে তারপরে দিতে মানে তারপরে দেখলাম নিজেরা কী দিয়ে জেনে লাগিয়েছে, আমি মানে আমরা কেউ দেখিনি জায়গাটা যেভাবে লাগিয়েছে আমরা কেউ দেখিনি, তারপরে দেখি জায়গা দাগ একটা বলো। আর অনেক সরঞ্জাম নিয়ে ও ঘুমায়, তো ও তো খেলার জিনিস হ্যান ত্যান অনেক কিছু নিয়ে ঘুমায়, তো কিছু একটা দিয়ে মানে টুকুস টাকুস করে লাগিয়ে দিয়েছে, মানে কী বলবো। আর তো
ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই, বাই বাই। কোনো কোনো ভুল টুটু হয়ে থাকলে ক্ষমা করো, আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।